সিকো যে মোমো তো না দেখো চিপস খাওয়ার নিশানা তো তোমার নে কা তো অফিস শেষ হয়ে গেছে না আমি খাবো না তুই খাই আমি চিনি গো চিনি তোমার আ ও গো দেশিনি আমি চিনি গো চিনি তোমার রে ও গো দেশিনি তুমি থাকো এই নাম তোমার জানাছো আপা তুমি কি আবার এখন জানাছো দিচ্ছো তুমি একটু আগে চিপস দিয়েছিলে তুমি দেখো এত কিছু খেয়ে পেটে ব্যথা হবে সামনেই না স্বাস্থ্য কমপ্লেক্স আমি এখনই যাবো আর চলে আসবো দেখি মা অনেক ব্যথা না অনেক ব্যথা করতে ভিতরে কোনো পেশেন্ট আছে উনি কি ইউনানি ডাক্তার হ্যাঁ আপনাদের এখানে কোনো এমবিবিএস ডাক্তার আছে আছেন কিন্তু উনি দোতলা ওয়ার্ড ভিজিটে গেছেন কখন আসবেন ওনার আসতে একটু দেরি হবে আপনি ইনাকে দেখাতে পারেন উনি বিইউ এমএস ডিগ্রি ধারী তাতে কি কি হয়েছে স্যার বাচ্চাটার পেটের ব্যথা ও আসুন না ভিতরে নিয়ে আসুন কি হয়েছে মা উনি কি ইউনানি ডাক্তার হ্যাঁ আপনাদের এখানে কোনো এমবিবিএস ডাক্তার আছে আছেন কিন্তু উনি দোতলা ওয়ার্ড ভিজিটে গেছেন কখন আসবেন ওনার আসতে একটু দেরি হবে আপনি ইনাকে দেখাতে পারেন উনি বিইউ এমএস ডিগ্রি ধারী তাতে কি আব্বু কি হয়েছে রচনা যা ভুল ঘুমিয়ে পড় যা হয়েছে তা নিয়ে মন খারাপ করিস না তোর দুলাভাইয়ের সাথে ডাক্তার শিখে কথা হয়েছে সে তোর আচরণে কিছু মনে করেনি দেখেছিস কী সুন্দর ওষুধ খেয়ে ঘুমাচ্ছে মেয়েটা আমি নিজে শুনেও না খুব অবাক হয়েছি ইউনানি চিকিৎসায় এমবিবিএসের মতন ব্যাচেলর ডিগ্রি দেওয়া হয় তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডাক্তার আশিক বিইউএমএস ডিগ্রি নিয়ে ইউনানি ডাক্তার হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে জয়েন করেছে তোর দুলাভাই কী বলেছে জানিস সে খুব মেধাবী ডাক্তারি পরীক্ষায় ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে একদিন গিয়ে দেখা করে আসিস যা ঘুমিয়ে পড় আমার
কষ্ট পেলে বৃষ্টিতে ভেজে তোর ছোটবেলার অভ্যাস, আর বাবার মৃত্যুটাও। কেন এসেছে? কেন আসছে? রোগী দেখতে আসছে? রোগী দেখতে আসতে হবে না, বলো যে রোগী এখন সুস্থ আছে। ওই ডাক্তার, ভিতরে আসো। তুমি আমার শালিকাকে দেখে কি ভয় পাচ্ছ নাকি? না, কেমন আছেন এখন? জি, ভালো। সরি, ওদিনের ঘটনার জন্য আমরা আসলে সবাই লজ্জিত। না না, এসব কি বলছেন, আমি কিছু মনে করিনি। আসলে আমার বাবা স্থানীয় একটি কবিরাজি চিকিৎসায় মারা যায়। এই ঘটনাটা এখনো সে মেনে নিতে পারেনি। আমরা আসলে একবার সবাই মিলে গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আমার বাবা তখন অসুস্থ হয়ে যায়। তখন অনেক রাত ছিল, আশেপাশে কোনো হসপিটাল না পেয়ে স্থানীয় কবিরাজকে ডেকে আনি। আপনার হাতটা একটু দেখি, পালসটা চেক করবো। আসলে একটা সময় ইউনানি চিকিৎসা পদ্ধতিতে শিক্ষিত মানুষ না থাকায় হেকিম কবিরাজদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। তারা সঠিক নিয়ম না জেনে সরাসরি গাছের লতাপাতা পেষণ করে রোগীদের খাওয়াতো, আর যার ফলে এরকম দুর্ঘটনা ঘটত। তখন অবশ্য চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল ছিল, এখন যে অবস্থা আমূল পাল্টে গেছে। আর ইউনানি চিকিৎসা ব্যবস্থা এখন অনেক আধুনিক এবং বিজ্ঞানসম্মত। কিন্তু সেইভাবে সবাই তো জানে না, আমি জানতাম না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার এই চিকিৎসা ব্যবস্থার সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের সব সরকারি হাসপাতালে একজন করে BUMS ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার নিয়োগ দিয়েছেন, যার ফলে যে কেউ চাইলে বিনা খরচে এই চিকিৎসা সেবা নিতে পারে। মৌ, কেমন আছো তুমি? আমি তাহলে আজকে উঠি না, প্লিজ। আপনি চা খেয়ে যাবেন।